আমার রাসূলের সাহাবা 13 বছর বয়স, তালহা বিন বাররা বয়স নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছেন 10, অনেকে বলেছেন 12, অনেকে বলেছেন 13, বেশিটাই বলি তালহা বিন বাররা আমার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, 13 বছর বয়সে ছুটতে 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 আমার নবীর কাছে এসে আমার নবীর দস্তে মুবারক ধরে, হাত মুবারক ধরে চুমা দেন, কদম শরীফে চুমা দেন, হাতটা লম্বা করে দিয়েছেন, বুকটা পেতে দিয়ে বলে, আপনাকে বড্ড মহব্বত করি, বড্ড ভালোবাসি, আপনাকে একবারে জড়াতে চাই। জোরে বলবেন না হুজুর, বুকটা হু করছে, একবার আপনাকে জড়াবো, একটা সিনার মধ্যে জড়িয়ে ধরবো হুজুর, হাত লম্বা করবো। আমার নবী হাত লম্বা করে দিলেন, আমার দয়ার নবী দুটো হাত লম্বা করে দিয়েছেন, তালহা বিন বাররা ছুটে এসে আমার নবীকে জড়িয়ে ধরেন, আরে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, আমার নবীও জড়িয়ে রেখেছেন, ছাড়েন না, তালহা বিন বাররাও ছাড়েন না। এমন সময় তালহা বিন বাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরনি আতিউকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, আপনাকে ভালোবাসি, আপনি আমাকে হুকুম করেন, মুন্নি মুরনি আতিউকা, আপনি আমাকে হুকুম করেন, আপনি আমাকে যা হুকুম করবেন, আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। জোরে বলুন না সুবহান। বাচ্চা মানুষ কতটা কি দেবে, কিন্তু তবুও বলছেন মুরনি, আমাকে হুকুম করেন আতিউকা, আমি আপনাকে আতা করি, আপনাকে দেব। আমার নবীর ফাজহাব উক্তুল আবাকা, যাও চলে যাও, ফাজহাব উক্তুল আবাকা, যাও চলে যাও, চলে যাও, তোমার আব্বা জানের কল্লা কেটে নিয়ে এসো, আমি তোমার কাছে তোমার আব্বা জানের গর্দান চাই। কথা বুঝতে পারছেন? কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই, কেটে দেয়। মায়ের দুধ খেয়ে এসেছি, ল্যাকটোজেন খেয়ে আসি না, মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ ভি নেই তো থোড়া থোড়া, অহংকার করে বলছেন তা নয়, যাতে কথায় গুরুত্ব দেন, আমার সুরতাল নেই তো। নবী বললেন যাও তুমি তোমার বাপের কল্লা কেটে নিয়ে এসো। সারা জীবন শুনছেন, আলেমুলামারা বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চাইতে, অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, জানের চাইতে বেশি না ভালো, ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবে না। ওমর মনে নেই, সবাই তো বলে ওমর ফারুক, নবী বলছেন তুমি আমাকে ভালোবাসো, কেমন ভালো ভালো, সব কিছু চাইতে, এক কথায় বলে আমার নবী বলেন ভালোবাসা হলো না, মা বাপ নানা নানি ওই মুরব্বী সবাই চাইতে দুনিয়ার মা আপনাকে বেশি ভালো। নবী বললেন তুমি মুমিন হলে না, এখন খাঁটি মুমিন হলে না, হুজুর জানের চাইতে বেশি। নবী বলছেন এবার তুমি খাঁটি মুমিন হলে বলুন সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনের সন্তানের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, আল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে, নামাজ তো কমই আছে, কিন্তু ওরা জানে আল্লাহ শুধু নামাজ চান না, রক্ত চান, রক্ত দিতে হবে, তারা রক্ত দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? 12টা তো এখনো বাজেনি, ঝিমোচ্ছেন কেন? হ্যাঁ, আপনারা ঝিমোলে আমিও ঝুমো। হাজাতে তালহা বিন বাররা ছুটেছে, হাজাতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বসেছিলেন, তো তলোয়ারটা নিয়ামের মধ্যে ছিল, শেরে খোদার তলোয়ার, তলোয়ারটা টেনে বার করে দৌড় দিয়েছে, আমার নবী দাঁড় করাচ্ছে, এই দাঁড়াও। অন্য রিওয়ায়াতের মধ্যে রয়েছে এত জজবাই ছিলেন নবীর কথা শুনতে পাচ্ছেন, বেরিয়ে চলে যাচ্ছেন বাপকে কতল করবেন বলে, তো এমন সময় আমার নবী সাহাবাদের পাঠালেন, সাহাবা গিয়ে তালহা বিন বাররাকে ধরে এনেছে, যেমন বাচ্চা ছেলে তো 13 বছর বয়স, চ্যাংতুলা করে নবীর কাছে
আমার নবী বলছেন, মই তো তোড়নে ওয়ালা নেই হু, জোড়নে ওয়ালা হু, মই রিশতা নিভানে ওয়ালা হু, রিশতা তোড়নে ওয়ালা নেই হু। বলুন সুবহানাল্লাহ। আমি তো আত্মীয়তা বজায় রাখার জন্য দুনিয়াতে এসেছি, আত্মীয়তা বজায় রাখার শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আমি তো দুটো দিলকে জোড়াবার জন্য এসেছি, ভেঙে দেওয়ার জন্য আসি। ও আমার সাহাবা, আমি একটু পরীক্ষা করছিলাম, সাহাবাদের বলছি আমার দয় নবী থাকতে পারেন না, সকাল সন্ধ্যে দুপুর সাহাবাদের সাথে নিয়ে তালহা বিন বাররার বিমারদারি করতে যান, ইয়াদাত করতে যান, সদা সর্বদা খবর রাখেন, খবর নেন, দুবার তিনবার করে আমার নবী তালহা বিন বাররার খবর নিতে যান, মাথায় হাত বুলিয়ে দেন, দোয়া করেন। তালহা বিন বাররা অসুস্থ অবস্থায় আমার নবীর ছোঁয়া পেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, আমার নবী আবার ফিরে আসেন, আবার যান দুবার তিনবার করে সাহাবাদের সঙ্গে নিয়ে তালহা বিন বাররার বিমারদারি করতে যায়। ওরে আমরা ছুটি মদিনা শরীফে, মদিনাওয়ালা কামলিওয়ালা রসুলের দরবারে যাওয়ার জন্য আমরা ছুটি দিওয়ানা, আমরা নবীর আশিকরা দিওয়ানা, আর আমার নবী ছুটি আছেন, তার আশিক ছোট্ট নন্না মুন্না সাহাবা তালহা বিন বাররাকে দেখতে। বলুন সুবহানাল্লাহ। আমরা ছুটে যাই মদিনায়, মদিনাওয়ালা ছুটে যায় তালহা বিন বাররার ঘরে। বলুন সুবহানাল্লাহ। কি কিসমত, বিমার হো তো এসা হো কে নবী ঘর মে তশরীফ লায়ে। বলুন সুবহানাল্লাহ। ও বিমারি কবুল, ওই বিমারি কবুল। এই রকম রোগ আল্লাহ দাও যে আমার নবী রোজানা বিমারদারি করতে আসবেন, এই রোগ যদি আল্লাহ তুমি দাও রোগ মঞ্জুর। বলুন সুবহানাল্লাহ। আশিকদের কথা বললাম, তবে আপনাদের নিজস্ব, যদি আমাকে বলেন আল্লাহ মিনাজ তুই এমন ব্যারামি হবি, তোকে এমন রোগ দেব, তুই রোগ আর আমার নবী তোকে খবর নিতে আসবে, নবীর দিদার পেতে থাকবি, ওটা নিবি না সুস্থ জীবন নিবি? আল্লাহকে বলুন ভাড় মেয়ে যায় সুস্থ জীবন, সুস্থ জীবন চাই না, নবীর আদর চাই, নবীর বিমারদারি চাই, নবী আমার বাড়িতে আসবেন নবীর দিদার চাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার নবী একদিন আসরের সময় এসেছেন, আমার নবী আসরের সময় এসে তালহা বিন বাররার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর আমার দয় নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে, আমার নবী কেঁদে যারে যার, তালহা বিন বাররা আমার নবীর রহমত পূর্ণ হাতের ছোঁয়া পেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, আমার দয় নবী দোয়া করতে থাকেন। এবার আমার দয়ার নবী হযরতে বাররাকে অর্থাৎ তালহা বিন বাররা হযরতে তালার আব্বা জানকে ইশারা করে ডাকলেন। অন্য রেওয়ায়েতের মধ্যে তার আত্মীয় ছিল তালহা বিন বাররার আত্মীয়, তাকে আমার নবী ডেকে, কথা শুনছেন, আমার নবী ডাকলেন, ডেকে বলছেন তালহার আব্বা জানকে, শোনো আমার তালহা আজকে রাত্রি ইন্তেকাল করে যাবে, আমার তালহার হায়াত শেষ হয়ে গেছে, আজকে ইন্তেকাল করে যাবে, আমাকে খবর দেবে, আমি তালহা বিন বাররার জানাজার নামাজটা স্বয়ং এসে পড়াবো। বলুন সুবহানাল্লাহ। কি নসিব, নবী জানাজা পড়াবে, আমার নবীর কথা মিথ্যা হবে? নবী যে ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহর হুকুমে, যে ভবিষ্যৎবাণী করেছেন কিতাবুল ফিতরের মধ্যে এসেছে, ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলছে কি মিলছে না, কিয়ামতের আলামত গুলো সব জাহির হচ্ছে কি হচ্ছে না, জোরে বলুন হচ্ছে। আমাকে খবর দেবে, আমি জানাজার নামাজ পড়াবো।
আল্লাহর রাসূল চলে গিয়েছেন, তালহা বিন বাররা আব্বা জানকে বলেন, আব্বা জান সত্যি করে বলুন, আল্লাহ রাসূল আপনাকে পাশে পাশে ডেকে আর আড়ালে ডেকে কি কথা বললেন, নবীর সাথে আপনার কি কথা হলো বলো। আব্বা জান সত্যি করে বলুন, আমার নবী আপনাকে সাইডে ডেকে কি বললেন? চুপ করে আছে হাজাতে বাররা, নবী কি বলেছে? বাপ বলছে তালহার, আব্বাজান বলছে, আল্লাহ রাসূল বললেন তুমি আজকে রাত্রে ইন্তেকাল করে যাবে, আর আল্লাহ রাসূল বললেন যে তুমি আর তোমার জানাজার নামাজ স্বয়ং আল্লাহ রাসূল হাজির থেকে তোমার জানাজার নামাজ পড়াবেন। বলুন সুবহানাল্লাহ, পেছন দিক থেকে জোরে বলবেন না সুবহানাল্লাহ, জানাজার নামাজ পড়াবেন আল্লাহ রাসূল বলেছেন। হায় হায়, তালহা বিন বাররা বলছেন আব্বাজান নবীর কথা বলতে হবে না, আমি আজকে ইন্তেকাল করব, তবে একটা কথা আমার শেষ করো, নবী আপনাকে বলেছেন খবর দিতে জানাজার নামাজ নবী পড়াবে, কিন্তু আমি একটা কথা বলছি, আমার কথা আপনাকে রাখতে, আমি ইন্তেকাল করব, মওতের আগে একটা কথা বলছি, খবরদার খবরদার আমার নবীকে ডাকবেন না, আমি ইন্তেকাল করলে আমার নবীকে খবর দেবেন না, আমার নবী যেন আমাকে আমার জানাজার নামাজ পড়াতে রাতে যেন না আসেন, আমার নবীকে খবর দেবেন না, আমার নবী যেন আমার জানাজার নামাজ পড়াতে না আসেন। আব্বা বাপে জিজ্ঞাসা করে, বেটারে তোর কতই কতই না ভাগ্যবান, স্বয়ং আল্লাহর রাসূল তোর জানাজার নামাজ পড়াবেন, আর তুমি বলছো নবীকে খবর যেন দেওয়া না হয়। ওই সময় তালহা বিন বাররা চোখ ভর্তি পানি নিয়ে বলেছিলেন, আব্বা আপনি কি জানেন না, আমার বাড়িটাই যদি আমার নবী রাত্রে আসেন, ইহুদিদের মহল্লা দিয়ে আমার নবীকে আসতে হবে, ইহুদিদের মহল্লার পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমার নবীকে আমার বাড়িতে আসতে হবে, আমার জানাজার নামাজ পড়তে আসতে হবে, আর ওই ইহুদিরা আমার নবীর বড় দুশমান, আমার নবীকে যদি কেউ ক্ষতি করে দেয়, আমার নবীকে যদি কেউ আহত করে দেয়, আমি তালহা বিন বাররা সহ্য করতে পারবো না। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ, আমার নবীকে যদি আমার জানাজার নামাজ পড়াতে নবী আসবে, ওই আমার বাড়ি যেখানে ইহুদিদের মহল্লা দিয়ে আসতে হবে, রাতের বেলায় যদি আমার নবীকে কেউ ক্ষতি করে দেয় আমি সহ্য করতে পারবো না, যদি ক্ষতি হয়ে যায় নবী নবী আসবেন আমার জানাজার নামাজ পড়াতে, যদি ক্ষতি হয়ে যায় আমি রুস্তা হয়ে যাব, পৃথিবীর মানুষ জানবে আমার জানাজার নামাজে আসতে গিয়ে আমার নবীর ক্ষতি হয়েছে, এটা আমি চাই না। বলুন সুবহানাল্লাহ, আমরা চাই কোন হুজুর বিশ্বের নেক আল্লাহওয়ালা যদি বলেন ভাই তোমার জানাজার নামাজ আমি পড়াবো, তোমার আব্বা জানের জানাজার নামাজ আমি পড়াবো, যদি আল্লাহওয়ালা কেউ বলে ছোট দাজার হুজুর পীর কেবলা, মেজলা হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, সেজলা হুজুর, আমার হুজুর কেবলা, হুশিয়াটে আল্লামা হুজুর, এইরকম যদি আল্লাহ বলি আল্লাহর উলিরা যদি বলেন তো আপনি তো খুশিতে বাগে বাগ থাকবেন, ওরে পয়সা রেখে যাবেন, হাদিয়া দিয়ে আনিয়া আস্তা কষ্ট আমার পীরকে দিবি, আমার জানাজার নামাজটা যেন উনি নিজের স্বার্থ আমরা দেখছি, আর ভালোবাসা কাকে কাকে বলে দেখুন, নবীর কথা চিন্তা করছে। আরে জানেন নবীর জানাজার নামাজ পড়লে কি হয়? শুনুন, আমার নবী কোনোদিন কাফেরদের জানাজা পড়াবে, কাফেরদের নামাজ আছে জানাজা নবী পড়াবে? পড়াবে না। কাফেরদের মাজারে যাবেন জিয়ারত করতে নবী যাবেন? যাবে না। হাদিস শরীফ সিয়াসতটা খুলুন, পেয়ে যাবেন আমার নবী বলেছেন কবর হলো অন্ধকার গর্ত, অন্য হাদিস শরীফে ভয়ানক জায়গা, ভয়ানক জায়গা কবর, একবার শুয়ে দেখবেন, বুঝতে পেরেছেন? যখন কবর খোঁড়া হয় ছোটবেলায় এরকম অনেক খেয়াল হতো জানেন, একদিন শুয়ে বলছি উপরে একবার দাও তো দেখি, প্র্যাকটিস করি, মাছগুলো সাজাও,
দু চারটে দিয়েছি, বলছে ভাই তাড়াতাড়ি তোল, মরে যাবো, ভয়ানক ব্যাপার। আল্লাহ কবর ভয়ানক জায়গা, নবী বলেছেন অন্ধকার গর্ত। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল ও কামা কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর হলো অন্ধকার গর্ত। আল্লাহ রাসূল যে কবরে পৌঁছে যান, যে কবরে গিয়ে আমার নবী দোয়া করেন, ওই অন্ধকার কবরটা, ওই অন্ধকার কবরটা নবীর দোয়ার ওসিলায়, ওই নবীর উপস্থিতির ওসিলায় অন্ধ কবরকে আমার আল্লাহ নূর দিয়ে ভরে দে। আরেকটু জোরে, তালা জানেন না হাজাতে তালা, আমার নবী এলে আমার কবরে, নবী সাহাবা অবশ্যই জান্নাত, আরো মাকাম বেড়ে যাবে, নূর দিয়ে ভরিয়ে দেবেন, গ্যারান্টেড হয়ে যাবে। কিন্তু বলছেন না, নবীকে খবর দেবেন। যদি নবীকে ইহুদিরা, ইহুদিরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। তো ভাই আমার, নবীকে যেন খবর না দেওয়া হয়। তালহা বিন বাররা রাত্রে বেলায় ইন্তেকাল করলেন, কাফন দাফন সব হয়ে গেল, জানাজাও হয়ে গেল। সকালবেলা আমার নবী এসেছেন, এসে দেখছেন কাফন দাফন সব হয়ে গেল। নবী হাজাতে তালহা বিন বাররার আব্বাজানকে বলছেন, হে বাররা, তোমাকে আমি বলেছিলাম আমার দিওয়ান, আমার গোলাম, আমার নান্না মুন্না তালহার জানাজার নামাজ আমি পড়াবো, আমি নিজে হাতে দাফন করব, তুমি আমাকে খবর দিলে না। হাজাতে তালহা বিন বাররা, হাজাতে বাররা ওই সময় চোখ ভর্তি পানি নিয়ে বলেছিলেন, হুজুরের কাছে সৌভাগ্য, কার নসিবে হয় যে নবী দাফন কাপন জানাজা পড়াবেন, দাফন কাপন নবী নিজে হাতে করবেন, এত বড় ভাগ্যের বিষয়, কে না চাইবে তার সন্তানের জানাজার নামাজ আল্লাহ রাসূল পড়ান, সবাই তো চাইবে। কিন্তু আমার তালহা বিন বাররা মওতের আগে আমাকে আমাকে বারবার বলেছে যে আল্লাহ আমি রাত্রি ইন্তেকাল করব, আপনি বলে গিয়েছেন, আমি বলেছিলাম আমার ছেলেকে, তো আমার ছেলে আমাকে বলেছে আব্বা জান আপনাকে মওতের আগে আমি একটা ওসিয়াত করছি, আপনাকে পালন করতেই হবে, করতেই হবে, আমি ইন্তেকাল করার পরে আমার নবীকে রাত্রি খবর দেবেন না, দেবেন না, কারণ নবী বলেছে রাত্রি আমি ইন্তেকাল করব, রাত্রি ইন্তেকাল করব, নবীকে খবর দেবেন না। নবীকে যদি খবর দেওয়া হয়, আমার নবী আমাকে বড্ড মহব্বত করেন, বড্ড ভালোবাসেন, স্থির থাকতে পারবেন না, রাতের অন্ধকারে আমার নবী আমার কাছে ছুটে 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 চলে আসবেন, আর ওই ইহুদিদের বস্তি দিয়ে আমার নবীকে আসতে হবে, ইহুদিদের বস্তির পাশ দিয়ে যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে আমার নবীকে আমার কাছে আসতে হবে। আমার নবীর দুশমন ইহুদিরা আমার নবী যদি কোনো ক্ষতি করে দেয়, আমার নবীকে যদি আহত করে দেয়, আমি সহ্য করতে পারবো না, আমাকে নিষেধ, আমাকে নিষেধ করেছে হুজুর, তাই খবর আমার নবী সাহাবাদের নিয়ে কবরে চলে গেল। তালহা বিন বাররা মাজার মুবারকে পৌঁছে গেলেন, বলুন সুবহানাল, আর একটু জোরে বলবেন না সুবহানাল। কবর মুবারকের কাছে গিয়ে দোয়া চাইছেন, দোয়া চাইছেন, আর দোয়া জানাজাটা কি, আর দোয়া লিল মাইয়্যিত, জানাজা কবর দেওয়ার পরে দোয়া হচ্ছে। আমার নবী ঝরঝর করে কাঁদতে থাকেন, আমার নবী চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, আমার নবী দোয়া চাইছেন, আল্লাহুম্মা আরনি তালহাতা তাদহকু ইলাইকা ওয়াইয়াদহকু ইলাইকা, আল্লাহ রব্বুল আলামিন
আমার তালহার সাথে যখন আপনি দেখা করবেন, আপনার সাথে যখন আমার তালহার দেখা হবে, আপনি একটু আমার তালহার দিকে, আমার দিওয়ানা মাস্তানা তালহার দিকে একটু হেসে তাকাবে। আর একটু জোরে, আমার তালহা আপনাকে দেখে হাসবে, আপনিও কুদরতি হেসে আমার তালহা বিন বাররাকে দেখবেন। বলুন সুবহান, নবীর সাচ্চা গোলাম বয়স কত? 13 বছর। বয়স কত? 13। বাচ্চা শিশুরা মারা যাচ্ছে, বাচ্চা শিশুরা মারা যাচ্ছে পানি না পেয়ে, ধ্বংসস্তূপের মধ্যে, ধ্বংসস্তূপ বোম এত বোম মেরেছে, মানে ইসরায়েল ধ্বংসস্তূপের মধ্য থেকে বাচ্চা বার হয়েছে, বাচ্চা হাঁপি কাঁদছে, শিশু দুধের বাচ্চা, মা কোলে নিয়ে, মা কোলে নিয়ে আছে, পানি নেই, খাদ্য নেই, বাচ্চা ঠোঁটটা হাঁপি কাঁদছে, মা পানি পায় না, মা বাচ্চার দিকে তাকায় আর কানতে কানতে বলে, ওরে বাচ্চা আজকে পানি দিতে পেলাম না, আজকে তোর মুখে পানি দিতে পারলাম না। ইয়াদ কর ইমাম হোসেন রাসূলের নামাজার জান্নাতের জওয়ানদের লিডার, তিনি পানি না পান কারবালার ময়দানে পানি পাননি। ওরে আলী আকবর, আলী আউসার, আলী আজগর, জাইনুল আবেদিন, তারপরে আবুল কাসেম, আব্বাস আলমদার, তাদের খোদা ভাব মাসুম সাকিনার কত ভেবে নে, আজকে পানি দিতে পারলাম না। নবীর নামাজ তাদেরই আমরা অনুসরণ অনুকরণ করি, নবীর নামাজে পানি পাননি, পানি বিহীন দুনিয়া থেকে চলে গেছে, তোকে পানি দিতে পারলাম না, তোর জুবান শুকিয়ে গেছে রে, ওরে তুই বড় কষ্ট পাচ্ছিস, তোকে পানি দিতে পারলাম না, তবে চিন্তা করবি না, ওরে চিন্তা নেই, চিন্তা নেই, কাল কিয়ামতের দিনেতে আমার রাসূল পাক তোকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহান, আর একটু জোরে, আমার হাতের পানির মধ্যে মিঠাস নেই, আমার নবী হাউজে কাউসারের পানি পান করবেন, তার মধ্যে যে লুৎফ রয়েছে, সামনে সামনে রাসূল কা চেহারা হো, রাসূল কা দস্তে মুবারক হো, পানি হালকুম সে আন্দর যায়, ইসকা মজা কুছ আলাগ হ্যায়। বলুন সুবহানাল্লাহ, ওই সাথে এখন পাবি না তুই, নবী যখন পানি পান করাবেন, নবীর চেহারা তোর চোখের সামনে থাকবে, নবীর হাত মুবারক তোর ঠোঁটের কাছে থাকবে, হাউজে কাউসারের পানি তোর হলকম দিয়ে নামবে। এই স্বাদের কাছে এই দুনিয়ার পানির কোন স্বাদ তুলনা হয়? ওই স্বাদের কাছে এই স্বাদ কিছুই না, দুনিয়ার পানির স্বাদ কিছু না। ওরে আমার নবী পানি পান করাবেন হাউজে কাউসার, আর আমাদের ছেলেরা রোজা রেখেছে, রোজা রেখেছে, আরে প্র্যাকটিস করছে, যদি ছোটবেলা থেকে যদি অভ্যাস না থাকে রোজা রাখতে পারবে? বড় হলে ফরজ হয়নি, প্র্যাকটিস করছে। মা বলছে উনি যাবি রে, থাক থাক, তোকে রাখতে বলেছে? বলে আব্বা বললো, তোর তোর বাপের কথা ছাড়, তো মরে যাবি, পিপাসা কষ্ট হবে, কিডনি খারাপ হবে, লাংস খারাপ হবে, পানি খাওয়া হয়েছে, রোজা রাখতে দিচ্ছে না। আমার মা রাখাই তো বাপ রাখতে দেয় না, ভালোবাসা দেখা যাচ্ছে, কথা বুঝতে, আল্লাহ চাইলে বেশি ভালোবাসে। তুমি আমি তোমার আমার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসেন কি বাসেন? রিওয়ায়াতের মধ্যে এসেছে 70 গুণ 100 গুণ বেশি ভালো বাসেন, বেশি রহমত রয়েছে। হ্যাঁ, তা আল্লাহ রোজা ফরজ করেছেন আল্লাহ, আপনি বলেন বাচ্চাটার তো ফরজ হয়নি, সে রাখছে, রাখছে না, আর টাকাটা তো মাশাআল্লাহ। হ্যাঁ, যখন ফুটবল মাঠে ফুটবল খেলা দেখতে যায়, যখন ক্রিকেট খেলা দেখতে যায়, মাঠে যখন খেলতে যায়, 8 ঘন্টা 9 ঘন্টা না খেয়ে ছেলে অনেক সময় থাকে, তো কি হয়েছে, মরে যাবে নাকি? বাহ আমার বাচ্চা, হ্যাঁ পানি খেয়ে জবান শুকিয়ে গেছে, খুব মায়া লাগছে না, আল্লাহর চাইতে বেশি মায়া হয়ে গেছে। আর যদি ছোটবেলা থেকে অভ্যাস না করেন, সাবলো খাওয়ার পরে রোজাও রাখতে পারে, কথা বুঝতে পেরেছেন? তালিমাত ঠিক করে দেন,
এখন তার কি বলে খেলনা কিনে দিতে হয় না জানেন তো, বাপেদের মায়েদের সব খরচা বেঁচে গেছে। আগে জিদ করলে খেলনা গাড়ি কিনে আনতে হতো, তারপরে ছোট ছোট কি বলে বল, তারপরে ব্যাট, তারপরে সে ঝুনঝুনি ফুনঝুনি সব কত কি কিনে দিতে হতো। এখন সব লাগে না তো, মোবাইল দিলেই হবে। বাচ্চা কাঁদছে, কার্টুন চালিয়ে দাও। কেন প্রথমে তো নাচ শরীর শুনলেও তো কিছু বোঝে না, নাচ শরীর শুনলো সে চুপ করে যেত, কোরআন শরীফ শুনলো কারি আব্দুল বাতের সাহেব হুজুরের কেরাত শোনালেও সে চুপ করে যেত, বড় বড় আল্লামাদের ওয়াজ নসিহত শুনলে সে চুপ করে যেত। কিন্তু উনি কি করছেন, স্বামী খ্যাচ খ্যাচ করে সবসময় মোবাইল নিয়ে আছে, তোমার ছেলের জন্য তো দেখো না, তোমার ছেলে মোবাইল চাচ্ছে না, ছেলেকে যে সিরিয়ালটা চালিয়ে দিয়েছে যেটা ও দেখ, ছেলে চুপ, মায়েরও সিরিয়াল দেখা হচ্ছে, এক কাজে দুটো হচ্ছে। তারপরে ছেলে কোলে মা দুধ পান করাচ্ছে, সিনেমা দেখছে, সন্ধ্যে থেকে বসেছে, বাপ মাথায় একদম সেজে গুজে লিপস্টিক করে বসেছে, কটা পর্যন্ত চলবে, বারোটা পর্যন্ত চলবে, স্বামী যতক্ষণ না আসবে এগারোটা পর্যন্ত চলবে, একটার পর একটা সিরিয়াল, নামাজ কাজা হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই, নামাজ কাজা হলে কাজা আদায় দেয় না, কিন্তু সিরিয়াল যদি কাজা হয়ে যায় ওর কাজা তোলে। আর সখীকে ফোন করবে, এই এই সিরিয়ালটা দেখছিলাম, পরে কি হয়েছে মানে জানিস না, পরেও দেখা যায় ইউটিউবে অমুক জায়গায় অমুক এই লিখবি পেয়ে যাবে, যেটা বাদ গেছে ওটাও দেখ। তারপরে সিনেমা দেখছে, বাচ্চাকে দুধ পান করাচ্ছে, গান বাজনার মধ্যে রয়েছে, ছোটবেলা থেকে ছেলে ওই রকম তৈরি হচ্ছে, সিনেমা দেখছে, মারপিট সিনেমা দেখছে, ডাক্তারখানায় দিয়ে বলছে পেটে খুব ঝাড়ছে, পেটে বাচ্চা যে প্রচুর লাথি মারছে, আমার মায়ের মুখে শুনেছি এত তো লাথি মারে না, এত ঝাড়ছে কেন পেটে, ডাক্তারও চিন্তা করছে কতবার ঝাড়ছে, বলছে 20-30 বার ঝাড়ছে, পেটে থাকলে লাথি মাথি ঘুষু ঘুষি দেয় কিন্তু তো বিশাল দিচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে ঝাড়ছে, একদম পুরো এম করে করে ঝাড়ছে চারিদিক, মানে ভেতরে যা করছে না, তুমি এখানে ফুটবল দেখছো ইও ফুটবল খেলছে ভেতরে, অসুবিধা নেই, তুমি এখানে মারপিট দেখছো ইও ভেতরে মারপিট প্র্যাকটিস করছে, বলে বেরোতে দেরি আর খালি বেরোবে, তারপর কিছুদিন পরে বাপকে পিটছে মাকে পিটছে, ছেলে যখন গাছে উঠে মুড়ছে ফুরফুর শরীফে গিয়ে হচ্ছে হুজুর একটা তাবিজ হবে, গাছে উঠে মুড়ছে বলছে একটা তাবিজ দেয় না, ছেলে খুব বিয়ারা গাছে উঠে মুড়ে, আর যে ভালো ছেলেটা যেটা তৈরি হয়েছে ভালো গুলোকে দেবে, বলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে, ভালো ছেলে ব্রেন ভালো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে, যে গাছে উঠে মোতে ওকে আমিনে মাদ্রাসায় পায়, যে গাছে উঠে মুড়ছে বিয়ারা ছেলে তাকে পুরে পুরায় পায়, বুঝতে পারছেন না, তো ডাক্তার বলছে এত তো ঝাড়ার কথা না, ডাক্তারও চিন্তার মধ্যে পড়ে গেছে, আধুনিক যুগের ছেলে হয়তো মিশে ঝাড়ছে লাতি পেটের মধ্যে, কিন্তু যাও সিরিয়াল দেখেছে যাও সিনেমা দেখেছে মারপিট যা দেখেছে ও তাসির পড়েছে, তাসির পড়েও ভেতরে এরকম ঝাড়ছে, কথা বুঝতে পারছেন, ও ভেতরে ছক্কা চার চালাচ্ছে কোনো অসুবিধা নেই, আর ফুরফুরে দিয়ে বলছে হুজুর তাবিজ দেন না ছেলেটা খুব বিয়ারা একদম শয়তানের ধারি, গোটা ভাড়াকে জ্বালিয়ে দিয়েছে, সব সময় গান বাজনা সিনেমা মোবাইল ছাড়ে না, তুই ছাড়ি, তুমি ওদিকে মোবাইল নিয়ে শুয়ে আছো ওদিকে মুখ ঘুরিয়ে, এদিকে ইনিও মুখ ঘুরিয়ে শুয়ে আছে, দুজন দুদিকে যেন অচেনা স্বামী স্ত্রী, বলে শান্তি ফিরছে ফিরবে কি করে, যতই মহাব্বতের তাবিজ করো স্বামী স্ত্রীর মহাব্বত হবে হবে না, বউয়েরা খুব মেয়েরা খুব খুশি হচ্ছে, ওরাও কম না, স্বামী তো রাতের বেলায় দেখছে কাজ কারবার করে দু চার ঘন্টা হয়তো দেখছে, যদিও রাতের বেলা রাত জায়গা ঠিক নয়, তো ইনি তো সারাদিন থেকে কোর্স কমপ্লিট, এবার ইনি শুনছে বলছে আমার স্বামী আমাকে সময় দেয় একটা ভালোবাসার তাবিজ দেন, ভালোবাসা হবে মোবাইলের সাথে ভালোবাসা করবে, সিরিয়ালের সাথে ভালোবাসা করলে স্বামী স্ত্রী ভালোবাসা হবে, প্রসঙ্গে এলো যেন বলি, প্রসঙ্গে এলো যখন বলি, বাপ আল্লাহওয়ালা হলে ছেলে আল্লাহওয়ালা হবে, বেশি আপনি আশা করতে পারেন, মা যদি নামাজি হয় বেটাও নামাজি হবে, বেশি আশা আপনি করতে পারেন, মা যদি পর্দানাশীন হয় বেটিও পর্দানাশীন হবে,
চার বছরের কুতুবউদ্দিন, আবার ফিরে আসবে, চার বছরের কুতুবউদ্দিন, চার বছর বয়স কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তানার আম্মা জান তানার হাতটা ধরে ওস্তাদের কাছে এনেছেন।